শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানব। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ ও প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। তবে এ সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় যে ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। জানা, বোঝা এবং শেখার সুবিধার্থে এই অসংখ্য প্রাণীকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন। জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, যিনি 1707 সালে জন্মগ্রহণ করেন এবং 1779 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি সর্বপ্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অসংখ্য জীব নমুনার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে 2টি ভাগে, যথা উদ্ভিদ জগৎ ও প্রাণীজগৎ হিসেবে বিন্যস্ত করেন। পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তকরণকেই শ্রেণীবিন্যাস বলা হয়। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হল প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। জীবের শ্রেণীবিন্যাসের জন্য কতগুলো একক বা ধাপ আছে। সর্বোচ্চ একক হল জগৎ ও সর্বনিম্ন একক হল প্রজাতি। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত 7টি ধাপ আছে। এ ধাপগুলো হল জগৎ বা কিংডম, পর্ব বা ফাইলাম, যেটাকে বিভাগ বা ডিভিশনভাবেও ব্যাখ্যা করা হয়, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ বা জিনাস এবং প্রজাতি বা স্পিসিস।